نحمده ونصلي على رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما. তো আমি গত পর্বে যেটা বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ আমাদের তৌহিদ শেখার জন্য সময় দিতে হবে ভাই, চেষ্টা করতে হবে, পড়াশোনা করতে হবে। যারা তৌহিদ ভালো বোঝেন তাদের সান্নিধ্যে যেতে হবে। এবং এখন ডক্টর ইমাম হোসেন ওনার মসজিদে উনি বিনে পয়সায় উনি তৌহিদ শিখাইতেছেন, ইউটিউবে লেকচারগুলো আসতেছে। আমরা যদি মাসে একটা দিনও সময় বের করতে পারি, আমরা ওই ক্লাসে জয়েন করতে পারি যারা বিশেষ করে বাংলাদেশে আছি আলহামদুলিল্লাহ। যেমন আমাদের এই মসজিদে, আমি সিডনিতে রিজেন্স পার্কে আমাদের যে মাসাল আছে ওখানে আমাদের তিনটা ক্লাস হয়। একটা ক্লাস তো তৌহিদের উপর হয় আলহামদুলিল্লাহ সপ্তাহে। এখন অবশ্য কোভিডের কারণে বন্ধ, তো আমরা ওই ক্লাসগুলোতে শান্ত অ্যাটেন্ড করি, আমার সন্তানেরও আমরা অ্যাটেন্ড করি। তো এইভাবে আমরা তৌহিদকে প্র্যাকটিস করতে পারি। আর তৌহিদটা তো সহজ জিনিস না। আপনি দেখেন এই তৌহিদের ব্যাখ্যা এত বড় একটা বই হয়ে গেছে, এরকম অনেক বই আছে, অনেক বই। আমি ইউটিউবে একটা বইয়ের রিভিউ করছিলাম আলহামদুলিল্লাহ, বইগুলোকে আমি দেখাইছিলাম আলহামদুলিল্লাহ। এগুলো ইংরেজিতে বই পাওয়া যায়। আসেন ভাই, আমরা তৌহিদ শিখি। এই তৌহিদ ছাড়া কোনো কিচ্ছু হবে না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমরা না বুঝতে পারি, এটার উপর যদি আমরা অটল থাকতে না পারি, জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। এটা কোরআন হাদিস সব কিছু বলতেছে এইভাবে। আমরা আগের পর্বে একটা হাদিস পড়ছিলাম আলহামদুলিল্লাহ। তো এরকমভাবে যদি আমরা দেখেন আরেকটা হাদিস দেখি বুখারির, এই হাদিসটা আমি অনেকবার বলছি কারণ আমার এটা পছন্দের একটা হাদিস আলহামদুলিল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী হলো ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, বুখারির হাদিস। মুসলিমে আহমেদে এই হাদিসটা আসছে যে ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন ইসলামের স্তম্ভ পাঁচটা, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাসূলের কথা সাক্ষ্য প্রদান করা, দুই সালাত কায়েম করা, তিন যাকাত আদায় করা, চার হজ সম্পাদন করা, পাঁচ রমজানের সিয়াম ব্রত পালন করা, রোজা রাখা। তাহলে প্রথম স্তম্ভটা আমরা ঠিক রাখতে পারতেছি না, কারণ আমরা এই জিনিসটা প্র্যাকটিস করি না, আমরা বুঝি না, আমরা বুঝি না। এই যে সম্মানিত জুবায়ের ভাইয়ের এই যে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কত মোটা একটা বই দেখেন, এই বইটা যদি আপনি পড়তে পারেন খুবই লাভবান হবেন। এরকম অনেক বই আছে আলহামদুলিল্লাহ। এই যে কিতাবুত তাওহীদ, এই বইটাও পড়তে পারেন। এরপরে কোরআনের দিকে প্রত্যাবর্তন, এই বইটাও পড়া যায়। এরকম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের ভালো ভালো বই আছে আলহামদুলিল্লাহ। ডক্টর এই মঞ্জুর এলাহির ভালো ভালো বই আছে, এবং ইংরেজিতে অনেক বই আছে। ফাউজানের অনেক বই অলরেডি আপনার ই হয়ে গেছে, ট্রান্সলেটেড হয়ে গেছে বাংলাদেশে। তো এই বইগুলো পড়ি, আসেন নিজে পড়ি, সন্তানদেরকে পড়াই, আমরা নিজেরা একসাথে প্র্যাকটিস করি। আর তৌহিদটা যদি ঠিক না হয় না, এই যে নামাজে কনসেন্ট্রেশন আসবে না, আপনি যারা নামাজ ছেড়ে দিচ্ছে, কেন ছেড়ে দিচ্ছে? কারণ তৌহিদ বুঝে না, আল্লাহকে চেনে না, আল্লাহকে বোঝে না, এই কারণে তৌহিদ ছেড়ে দিচ্ছে। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং তৌহিদ বোঝার জন্য পড়াশোনা করতে হবে। আপনি তৌহিদ এত সহজ জিনিস না। তৌহিদের সঠিক অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ আমরা জানি না। দেখেন আমি আগের পর্বে বললাম যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য অনলাইনে সব কিছু দেওয়া আছে, লাইব্রেরিতে সব বই দেওয়া আছে, সেটা আমরা না পড়ে এই কষ্ট করে ইউনিভার্সিটিতে চার বছর ছয় বছর পড়াশোনা করতেছি, কিন্তু ধর্মের ব্যাপারে আমরা কোনো সিরিয়াস না। ওই সেই ছোটোবেলায় ছোট্ট একটা ধর্মের বই পড়ছিলাম, ওইটার উপরে আমরা থেকে গেছি। ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের মধ্যে আমরা অনেকেই সেই চল্লিশ বছর আগে সুরা ফাতেহা, সুরা এখলাস, সুরা আম্পারার যে ছোটো ছোটো সুরাগুলো আছে ওগুলো শিখছি, কোনো দিন মিলাইয়ে দেখি নাই যে এই সুরাগুলোর মতো ঠিক আমি যে সলাতে আদায় করতেছি এটা ঠিক মতো হচ্ছে কিনা, এটার অর্থটা আমি জানি না। আর এগুলার মূল মূল কারণ হচ্ছে কি জানেন, আমরা যখন তৌহিদটা না বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আসলে মানে কোনো এবারে কোনো কনসেন্ট্রেশন আসবে না, একটা মূল্যই বুঝতে পারবো না, এটার মূল্যই বুঝতে পারবো না। আপনি মূল্য বোঝার জন্য তৌহিদ বুঝতে হবে, এবং তৌহিদে উলুহিয়াত, তৌহিদে রুবুবিয়াত, আসমাউস সিফাত, এগুলো বোঝার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে। তো এই ছিল আমার কথা আলহামদুলিল্লাহ। আসেন আমরা দয়া করে তৌহিদ বুঝি এবং তৌহিদ প্র্যাকটিস করি। যেমন তৌহিদ বুঝতে গেলে তাগুত বুঝতে হয়, তাগুত আমরা বুঝিই না। তো এই জিনিসগুলা আমাদেরকে খুবই ভালো, খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে। কারণ কি দেখেন, আমাদের মৃত্যুটা কিন্তু মরে গেলে আর ফিরে আসার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নাই। এই দুনিয়াতে যে ডাক্তার ইঞ্জিনিয়ার না আছে তার কিন্তু জীবন চলে যাচ্ছে, যার টাকা পয়সা নেই তারও জীবন চলে যাচ্ছে, যিনি রিক্সা চালাতেছেন তারও জীবন চলে যাচ্ছে, যিনি দিন আনে দিন খান অথবা খাবার পান না তারও কিন্তু সময় চলে যাচ্ছে, আর যিনি অনেক টাকার মালিক অথবা অনেক বড় প্রফেশনাল হয়েছেন, সায়েন্টিস্ট হয়েছেন, তারও জীবন চলে যাচ্ছে। কিন্তু সবার পরিণতি কিন্তু একটাই, মৃত্যু। সবার পরিণতি একটাই,
মৃত্যু, তা আমাদের মৃত্যু হবে, এটাকে আমরা কোনোদিন ঠেকাইতে পারবো না, ঠেকানোর চেষ্টা করা বৃথা। হ্যাঁ, আমরা সুস্থ থাকার চেষ্টা করব এর জন্য যে আল্লাহর জন্য ইবাদতটা ঠিকমতো করতে পারি। তো ভাই আসেন, আমরা তৌহিদটা বুঝি খুবই ইম্পর্টেন্ট, যেমন ডক্টর ইমাম হোসেনের লেকচার শুনতে পারেন তৌহিদের জন্য, তারপরে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের লেকচার শুনতে পারেন, আল্লাহ ওনাকে জান্নাত ও ফেরদাউস দান করুন। উনি এত অল্প সময়ে বাংলা ভাষাভাষীর জন্য যে ইসলামের খেদমত বা সেবা দিয়ে গেছেন, আল্লাহ দয়া করে ওনার সমস্ত ইবাদতকে কবুল করে নেন এবং আমরা খুবই উপকৃত হয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আসেন ভাই, এই আমরা নিজেরা পড়াশোনা করি, সন্তানদেরকে পড়াশোনা শেখাই, এবং আপনি আমরা এই হাদিসটার কথা মনে করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর পরে তিনটা জিনিস থেকে যাবে, তার মধ্যে নেক সন্তান হইতে হলে আমাকে আগে ধর্মটা বুঝতে হবে, আমাকে ধর্মটা প্র্যাকটিস করতে হবে। আমি যদি ধর্ম প্র্যাকটিস না করি, আমার সন্তানেরা কোনো দিন আমাদের কথা শুনবে না, কখনো শুনবে না, কখনো শুনবে না। আসেন ভাই, আমরা প্রতিদিন একটু একটু সময় বের করি, প্রতিদিন এই টাকা পয়সা রোজগার করা দোষের কিছু না, নিষেধ না, আপনি হালাল পয়সা কামাবেন, সংসার করবেন, জীবনের শখ আল্লাহ মিটাবেন, হালাল জিনিস কোনো সমস্যা নাই, কিন্তু পাশাপাশি যেন আমরা ধর্মটাকে ছেড়ে না দিই, আমরা তৌহিদটাকে ছেড়ে না দিই। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বোঝাটা খুবই দরকার, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন এই যে জুবাইর ভাই কত কষ্ট করে উনি কোনো পয়সা দিয়ে না এরকম একটা বই সংকলন করছেন, উনি দেখেন সুবহানাল্লাহ, ওনার দেখেন উনি এটা 42টা বই থেকে সংকলন করছেন, কোনো পয়সা না, এই যে বইগুলো বিনা পয়সা দিতেছেন ভদ্রলোক, এবং কেউ বইটা খুলেও দেখে না, একটু খুলে দেখেন, বইটা দেখেন, ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আপনি এই বইটা যদি পড়ে যান, আপনি যদি এই পড়া শেষ করেন, তখন আপনি মনের পরিবর্তন আপনি নিজে বুঝতে পারবেন, আল্লাহকে চিনতে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কি বুঝতে পারবেন, তৌহিদকে এটা বুঝতে পারবেন যে কোরআন লা ইলাহা ইল্লাল্লাহর উপর দাঁড়া করানো। আসেন আমরা প্রতিদিন কোরআন পড়ি এবং কোরআন প্র্যাকটিস করি, বাস্তব জীবনে কোরআনকে ঢোকাই, এবং আমরা প্রত্যেকটা স্টেপে যেন আল্লাহর কথা মনে করি। ভুলভ্রান্তি সবারই আছে, আমিও ভুলের উঠতে না, আমার অনেক বড় বড় ভুল আছে, আল্লাহ যেন দয়া করে আমাকে মাফ করে দেয়, কিন্তু আমরা যেন বেসিক নলেজটা ছাড়া আমরা আসলে আগাইতে পারবো না। আর এই বেসিক নলেজ না থাকলে এই এক এক খুঁজুর এক এক দিকে বলবে, এক এক দিকে তোরা। সেদিন ইউটিউবে দেখতেছি কোরআনের একদিকে দেখাইতেছে যে পীর ধরা যাবে, আবার বলতেছে যে সম্মিলিত মোনাজাত করা যাবে কোরআনের আয়াত দিয়ে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি করছেন। এর জন্য আসেন আমরা যত পড়াশোনা করব, যত শিখবো, তত আমাদের জন্য ভালো হবে। সুবহানাক আল্লাহুম্মা হামদুকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।